এতক্ষণ ধরে তো এগুলো খুঁজছিলাম, দীঘায় যাবো, এরকম হচ্ছে মশলা মাখানো কাবাব, এখানে লেগ পিস, এখানে চিংড়ি মাছ ভাজা, এখানে আসলে অটোমেটিক মন দিয়ে খুশি হবে। এই তো সূর্য একটু মুখ দেখতে পেয়েছি। একটা কথা বলে রাখি, দীঘাতে কিন্তু প্রচুর এস্কিমো। হ্যাঁ, সুপার। আজকে সকালে ব্রেকফাস্ট ইডলি দিয়ে শুরু হবে, সাউথ ইন্ডিয়ান খাবার, 3 পিস 20 টাকা। ব্লগটা শুরু করছি ঠিক মালদা রেল স্টেশন থেকে। এখনো আছি হচ্ছে আমরা মালদা 3 নম্বর প্ল্যাটফর্মে। তো জীবনে প্রথমবার কোনো ট্রিপে যাচ্ছি দীঘাতে। কোথায় আছি সেটা হচ্ছে আমার সাথে যাচ্ছে হচ্ছে 2 ভাগনা, ওখানে আছে জয়বু আর ওই হচ্ছে দিদি। তো আমরা যাচ্ছি হচ্ছে, হ্যাঁ একটু হাই দেখা দাও, তো আমরা যাচ্ছি হচ্ছে দীঘাতে। কোথায়? দীঘাতে। তো আমাদের ট্রেন আছে হলো 7:20। বাবু বলো কোথায় যাচ্ছো তুমি? মিনিমাম 1 ঘন্টা বাকি আমাদের ট্রেন, তো এখন থেকে পেয়ে গেছে আমার খিদা। এখানে বাড়ি থেকে আনছে লুচি আর আজকে হচ্ছে নিরামিষ সয়াবিনের তরকারি, এখন এখানে অল্প খাবো। ফাইনালি আমাদের ট্রেন চলে আসছে হাওড়া কাঠিয়ার 13033 UP। এখন বাজে 8:43। ফাইনালি বহু সময় পার করার পরে এখন আমাদের যাচ্ছি আর কি 19 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে আমাদের তার্মুলিপি এক্সপ্রেস আসবে। কিন্তু প্ল্যাটফর্ম এত বড় যে আমি কিছু জানি না, যা আমি নিয়ে যাচ্ছি এখানে। আর আমি শুধু মানে খুঁজেই বুঝতে পারি না যে এত বড় প্ল্যাটফর্ম, আমি অন্ধকারে ঢুকে গেছি একদম। একটু হাওড়া টু দীঘা, চলো এখন সিট কত নম্বরে আছে। ফাইনালি আমরা তার্মুলিপি এক্সপ্রেস পেয়ে গেছি, আর এখন তোমার হচ্ছে পুরো একদম এসিতে রয়েছি, এখন ঠান্ডাও লাগছে। আর এই যে বাবুরে রয়েছে, তিনজন সব এক সিটে রয়েছে, আর এই পাশে রয়েছে হচ্ছে দিদিরা। এখন আমার বার্গার খেতে হবে, একটা কিন্তু ফুল খাবা কিন্তু। আমি একটা নিয়েছি, ওদিকে দিদিরও নিয়েছে সব, যেহেতু 1-2 ঘন্টা লাগবে। বাপ রে, কান্নাকাটি শুরু হয়ে গেছে। এগুলো সব নারকেল গাছ, সব একদম পুরো সারি সারি নারকেল গাছ একদম। এখানে মাটি যেহেতু নুন তার, তাই নারকেল সম্পূর্ণ বেশি। এদিকে ফাইনালি ঢুকে গেছে আমাদের ট্রেন প্ল্যাটফর্মে দীঘা। দীঘায় তো আসছি বাবু। আমরা ট্রেনে উঠেছিলাম হচ্ছে 9টার সময়, এখন বাজে হচ্ছে 12:47। তো মিনিমাম হচ্ছে 3 ঘন্টা থেকে সাড়ে 3 ঘন্টা লাগছে এই দীঘাতে পৌঁছাতে। লোকের ভিড় দেখো, এখানে বেশিরভাগই সবই এখন যাবে হচ্ছে দীঘাতে, কারণ হচ্ছে দূর দূরান্ত ছুটিতে সব আসছে ছুটি থেকে এখানে দীঘা এনজয় করতে। কিন্তু মেনু তো হচ্ছে আমরা কিন্তু ছুটির দিনে আসিনি, ছুটির দিনে আসলে আরও বেশি লোক হয়। বাপরে ভিড় দেখো, এত পরিমাণে ভিড়। এবারে যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে জগন্নাথ ধাম, ওটা জগন্নাথ মন্দির হচ্ছে দীঘার পাশেই। তো এখন আর কি মন্দির নির্মাণ কাজ চলছে, তো পরে আর কি যখন হবে তখন 2-3 বছর পর আবার আসবো, তখন একসাথে দুর্গা দেখা হয়ে যাবে, প্লাস হচ্ছে জগন্নাথ মন্দিরও দেখা হয়ে যাবে। তো দীঘাতে কেউ যাচ্ছে কেউ আসছে, আমরা এখন যাচ্ছি। আর আমার এখন প্রথম কাজ হচ্ছে, আমার বলতে আমাদের প্রথম কাজ হচ্ছে একটা ভালো হোটেল খোঁজা, আর গিয়ে ফ্রেশ হয়ে যেহেতু খেতে হবে, যেহেতু সকালে এখন 12:30 বাসে চলো কিছু খাইনি, তো প্রচুর খিদে পেয়ে গেছে আর ক্লান্ত হয়ে গেছি। ওখানে গিয়ে ঘুমাতে হবে, ফ্রেশ হতে হবে, স্নান টান করে ঠোরে, তারপরে বিকাল দিকে যাবো আজকে হচ্ছে দীঘার বিচে। আমার জামাইবু আর পাশে দুজনই বুঝাচ্ছে কে জিতবে দেখি, আশা করি নাকি কারোই শুনবে না জামাইবু, জানি না। মানে হোটেল দেখাবে, তারপরে কত কি ভাড়া নেবে অটোতে, দেখি কার কথা শুনে বা নিজের কথা শুনে। বাবরে আরেকজন ঢুকে গেছে, এখন কনফিউজে পড়ে গেছে, দেখা যাক কি ডিসিশন নেয়। তো আমরা এখান থেকে উঠছি দীঘা থেকে, একটা এই অটোতে করে যাচ্ছি। তা 5 মিনিট লাগবে, 2 মিনিটের মতো না। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে নিউ দীঘাতে। নিউ দীঘাতে গিয়ে ওখানে এখন হোটেল মোটেল দেখবো, যে হোটেলটা আর কি আমাদের হিসেবের মধ্যে হবে, আমাদের পছন্দ হবে সেই হোটেলে থাকবো এখন দেখি। আচ্ছা ঠিক আছে, তোমার নম্বরটা দাও, এই দাদার নম্বরটা যদি নেক্সট টাইম যদি লাগে আমার ঘোরার জন্য, বা তোমরা যদি কেউ দীঘায় আসলে এই দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবে, আমার ডিসক্রিপশন নম্বর দিয়ে দেবো। গাড়ি ভাড়া বাড়ি দর্শনীয় এইসব মোবাইল নম্বর ডিসক্রিপশন দেওয়া থাকবে, এগুলো সব ঘোরার জায়গা। হ্যাঁ, সে হচ্ছে আমাদের হোটেল রূপসাগর, এখান থেকে 2 মিনিট লাগবে হচ্ছে দীঘা সি বিচে যেতে। আর আমাদের হোটেল হচ্ছে হোটেল মহাসিন্ধু নিউ দীঘা। তো এটা হচ্ছে আমরা ফাইনালি পছন্দ করেছি, তো এটা বুকিং হচ্ছে আমাদের দুদিনের জন্য, শনিবার দিন আমরা এখান থেকে বেরোবো। একটা কথা বলে রাখি, দীঘাতে কিন্তু প্রচুর এস্কাম হয়। হ্যাঁ, তোমার হোটেল বলো বা টোটো বলো, সব জায়গায় কিন্তু প্রচুর এস্কাম হয়। কিন্তু এই যে দাদাটা আমার সাথে আর কি টোটো করে নিয়ে আসলো, যে দাদাটা টোটো করে আসলাম, দুদিনটা হোটেল দেখালো, খুব ভালো আর কি। আর টাকা পয়সাও খুব কম নিল, মাত্র 30 টাকা নিল। একটা জিনিস বলবো, সেটা হচ্ছে ব্যাচেলারদের জন্য, যারা আর কি ছেলেপেলে আসবে, যাদের সাথে ফ্যামিলি আসবে না, তারা ভুল করেও কোনো টোটোতে বা কোনো অটোতে উঠবে না। মাত্র দুই মিনিটের রাস্তার পরে এই সব এখানে হোটেল পাওয়া যাচ্ছে। হয়েছে 8370 রুম নম্বর আছে 14। তোমার রুম ট্যুরটা করাচ্ছি। হ্যাঁ, দুই রুম পছন্দ হয়েছে? তো আমাদের দুটা বেড, এই হচ্ছে একটা বেড আর এই হচ্ছে একটা বেড, দুটা বেড।
এখানে এখানে একটা ফ্যান আছে, একটা লাইট, দুটো লাইট, ওখানে একটা বড় করে আয়না আছে। এই টিভিটা অবশ্য অনেক আগের দিনের। আর তোমাদের বাথরুমটা দেখাচ্ছি। হ্যাঁ, বাথরুমটা মোটামুটি যাস। ওকে, থাম। একটা জিনিস বলি, এর আগে আমরা দুটো হোটেল দেখেছি, তো এটা হচ্ছে একদম হচ্ছে মাত্র 2 মিনিট লাগবে সিবিসি যেতে। আর সিন্ধু যে হোটেলটা, এটা রেট আর কি খুবই আর কি কমে আছে। এটা আমাদের আর কি দু রাতের জন্য নিয়েছে হচ্ছে তোমার হচ্ছে 2030 টাকা, 30 টাকা করে এক্সট্রা চার্জ নেয় সেটা সব হোটেলই। আর এমনি যে অন্য অন্য হোটেলগুলো গিয়েছিলাম সেগুলো বেড এর থেকে খারাপ ছিল, কিন্তু ওগুলো চেয়েছিল আর কি এক আর কি 24 ঘন্টার জন্য আর কি 1300 করে চেয়েছিল। তো দু রাতের জন্য চেয়েছিল হচ্ছে 2500 টাকা, তো তার থেকে আমরা অনেক বেটার পেয়েছি। চলো স্যান্ডেল করে আমরা সবাই রেডি। এখন বলা হচ্ছে 2:30, কিন্তু 2:30 বেজে গেছে, এখন মধ্যে কিছু খাইনি। তো ছাতা আনছি, কিন্তু তাড়াহুড়ো বেরিয়ে গেছি, কিন্তু দিয়া আসলে ছাতা অবশ্যই আনবে, কারণ হচ্ছে রোদের জন্য প্লাস বৃষ্টির জন্য। আর এখন বর্ষাকাল, কোন বৃষ্টি হয় আর প্রচুর আবার রোদ উঠেছে। এখন তো চলে যাচ্ছে হচ্ছে নিউ দীঘা, তো এখন যাব না, তো এখন এই হোটেলেই খাবো, যেহেতু দূরে যাবো না। মানে আমরা বাঙালিরা ভাতের উপর এতটাই ডিপেন্ড। দিদি এক বেলা ভাত খায়নি, দুই বেলা ভাত খায়নি, তো ওর অবস্থা খারাপ হয়েছে। আমাদের হোটেলের ছাদের থেকে ভিউ, সামনে রাস্তা, আর এই ব্যালকনি আছে, এই ব্যালকনি এখান থেকে সব জামাকাপড় একটু ব্যবস্থা আছে। খাওয়া দাওয়া ঘুমটুম পুরো কমপ্লিট। এখন বাজে হচ্ছে 6টা, তো আমাদের অনেকটাই রিকভার হয়ে গেছে। তো এখন হচ্ছে যাবো হচ্ছে আমরা হচ্ছে ইসে সমুদ্র সৈকতের দিকে, ফার্স্ট টাইম এদিকে বিচে যাওয়ার। হচ্ছে এতগুলো রাস্তা, আমরা নিজেরা কনফিউজ কোন রাস্তা দিত, ফাইনালি একটা রাস্তা পেয়ে এখন আসলাম। একটু অন্ধকার অন্ধকার আছে, তো এখনই শুনতে পাচ্ছি হচ্ছে সমুদ্রের গর্জন, সমুদ্রের যে অবস্থা, যে সাউন্ডটা, বা সমুদ্রের পাশ দিয়ে সব একদম বসে আছে, আর পুরো এখন ঠান্ডা হাওয়া দিতে শুরু করেছে, অনুভব করতে পারছি। ওয়া তো এখন বসে আছি একটু সি বিচের পাশে, আর আমি তো ফিল নিয়েছি, মানে কি বলবো, পুরো আকাশ, নিচে হচ্ছে জোয়ার চলছে, সাদা ফেনা একদম, জোয়ার একদম ভেঙে পড়ছে, আলাদাই লাগছে গর্জন। তোমাদের দেখাতে পারিনি, তোমাদের কালকে সকালে দেখো। আর এখন পেয়েছি হচ্ছে দীঘার, যেগুলো না দেখলে না হয় সেগুলো মাছ, বিভিন্ন প্রকার যে কালারিং মাছ থাকে। চলো চলে আসছি মাছের কাছে। এত সুন্দর তো এগুলো খুঁজছিলাম, দীঘায় যাবো, এরকম হচ্ছে মশলা মাখানো কাবাব, এখানে লেগ পিস, এখানে চিংড়ি মাছ ভাজা, এটা কি মাছ জানি না, পাবদা মাছ না কি মাছ, বাবা এটা তো সাইজই আলাদা। তো পাবদা মাছ ছোটোগুলো 300 না, আর বড়টা 100, আর এই এটা মাঝে 300 আর 70 টাকা পিস। তাহলে ওই বড়টা তোমার হচ্ছে যেটা 100 টাকা, ওটা ভালো করে বানাও। আমাদের কাঁকড়া পুরোপুরি রেডি, আমরা কাঁকড়া অর্ডার করেছিলাম একটা, এটা নিয়েছে হচ্ছে 90 টাকা। এখন খেয়ে দেখবো কেমন হয়েছে বা কেমন লাগে খেতে। তো নিয়ে চলে আসছি। হ্যাঁ, এই যে কাঁকড়া অর্ডার করেছিলাম, আর এখানে অর্ডার করছি হচ্ছে চিংড়ি। এটা কত নিয়েছে? 50 টাকা, 8 পিস 50 টাকা চিংড়ি। খারাপ না, গরম গরম ভালো লাগে। আর যাই বই, একসাথে দুটা হচ্ছে ওটা কি কাঁকড়া, সমুদ্রের কাঁকড়া, সামুদ্রিক কাঁকড়া, ভালো ছিল একদম ফ্রেশ। তো আমি মানুষের ভিডিওতে দেখেছি নাকি সবাই আর কি বেশিরভাগই যখন খারাপ রিভিউ দেয়, যে এইসব যেগুলো আর কি রং ঠং মাখানো বা মশলা মাখানো মাছ তো থাকে ওগুলো খারাপ দেয়, কিন্তু আমরা একদম সত্যি রিভিউ বলছি। আমরা কাঁকড়া নিয়েছিলাম, আর নিয়েছিলাম হচ্ছে তোমার হচ্ছে চিংড়ি, খুবই দুর্দান্ত ছিল, দারুণ ছিল খেতে। দুজন মারপিট লেগে যাও, যে জিতবে তার ঢুকে যাবো, এটা হয় মুশকিল বাবরে, একই জায়গায় দু তিনটা হোটেল থাকলে। চলো রামকৃষ্ণ হোটেলে এখন আমরা রাতে এখন ডিনার করবো, দেখা যাক এখানে রান্না বান্না এখানে কেমন হয়। দিনের বেলা তো খেয়েছিলাম, এবারে ছিল। তো এখানে দিয়েছে হচ্ছে চিকন চালের ভাত, আর দিয়েছে ডাল, এখানে হচ্ছে শসা পেঁয়াজ দিয়ে স্যালাড, এখানে হচ্ছে আলু ভাজি, এটা হচ্ছে তোমার হচ্ছে মিক্স সবজি, এটা হচ্ছে তোমার হচ্ছে সয়াবিনের তরকারি, আর হচ্ছে রুই মাছের একটা পিস। এই টোটাল থালি পড়েছে হচ্ছে 100 টাকা। তো আমরা এখানে সবাই নিয়ে নিয়েছি, আর বাবুরা নিয়েছে হচ্ছে ডিমের সবজি, এই বাবু তো ঘুম চলে আসছে, আর জামাইবু খাচ্ছে হচ্ছে নিরামিষ। টার্ন ব্যাক টু রুম। তো এখন যে হোটেলে খেয়ে আসলাম সেই হোটেলে পরিবেশনও ভালো ছিল, হোটেলটাও ভালো ছিল, আর হচ্ছে খাবারও খুব ভালো ছিল, কিন্তু দুপুরে জানতাম না আর একটা হোটেলে ঢুকেছিলাম। খাবার টাবার দুয়ারও কোনো কোয়ালিটি নেই, আর খাবার দাবার মানে ভালো ছিল না সেরকমটা, একদম পুরো বাজে এক্সপিরিয়েন্স ছিল একদম দুপুরে লাঞ্চটা। তবে রাতের ডিনারটা একদম পারফেক্ট। 2000 ইয়ার্স লেটার। এক দুজন করে লোক আসছে, আমরা অনেক আগে চলে এসেছি। বাহ, ভালো টাইম, এখনো সূর্যোদয় হয়নি। এখন বাজে হচ্ছে ভোর 5:30, আমরা ঘুম থেকে উঠেছি হচ্ছে 4টার সময়। আমি ঠিক কোথাও বসে ভিডিও শুট করছি, পাশে হচ্ছে সমুদ্র সৈকত। সমুদ্র সৈকতে আসার সবচেয়ে 4টা বেস্ট টাইম হচ্ছে সকালবেলা, যেটা হচ্ছে তোমার সূর্যোদয় সময়, আর দুপুরবেলা স্নান করতে আসে, আর সন্ধ্যাবেলা আসে মানুষের সূর্যাস্ত সময়, আর একটা আসে হচ্ছে মানুষ রাত্রেবেলা এখানে সময় কাটানোর সময়। তো কালকে আমাদের রাত্রেবেলা দিয়ে শুরু করেছিলাম, তো আজকে এখন এখন সকালবেলা চলে আসছি ভোরবেলাতে। তো রাতে দেখেছিলাম জোয়ার, তো এখন সব এখন ভাটার মেয়ে, এখন সব জল একদম পিছিয়ে চলে গেছে, এখন বীজ দেখা যাচ্ছে, শোকা দেখা যাচ্ছে, কিন্তু কালকে একদম এই পর্যন্ত জল চলে আসছিল জোয়ারের সময়। Take me up to heaven, yeah she got me reaching still, nothing to stop me falling.
দীর্ঘ অপেক্ষার পর আমরা এখন এই পাথরের উপর দিয়ে ধীরে ধীরে পা ফেলে এখন যাব হচ্ছে সমুদ্র সৈকতে। আর দেখবো এক ঘন্টার মতো এখানে কাটাবার, এক ঘন্টার মতো এখানে দেখবো যে কখন সূর্য উদয় হচ্ছে। ওখান দিয়ে সব নেমে গেছে, সব নিচে, এখানে একটু লোক কম ভিড় আছে। আর এখানে দুবল আসবো স্নান করতে, ওয়াও লাগছে, ওয়াও। এখানে খুললাম প্রথমবার, এখানে পা দিচ্ছি হচ্ছে তোমার হচ্ছে সেগুলো সব বালি আর বালি, বালি আর বালি। আর প্রথমবার ফিল্মিতে যাবো হচ্ছে খালি পায়ে, এই তো প্রায় আসছে। জল 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 জল, ওয়েলকাম টু দীঘা। এখানে আসলে অটোমেটিক মন দিয়ে খুশি হবে। তো আমরা মিনিমাম রাতবেলা 3 ঘন্টা ঘুমিয়েছিলাম, এইগুলোর ফিল নেওয়ার জন্য ভোলার ফিল, কারণ এই ফিলটা আলাদাই হয়। গাইস তাকাও, পায়ের নিচ থেকে যেখানে দাঁড়িয়েছি সেখান থেকে সম্পূর্ণ মাটি একদম সরে যাচ্ছে, এরকম গর্ত হয়ে গেছে। তো সূর্যোদয় হয়ে গেছে, কিন্তু মেঘের জন্য সম্পূর্ণ দেখা যাচ্ছে না, কিন্তু দেখতে পুরো দারুণ লাগছে। প্রায় সবাই এখানে সিনেমাটিক শুটমুট করছে, এখানে যে যার মতো ফটো তুলছে, ভিডিও তুলছে। আবার মানুষ এখানে আছে সারাদিন, থাকবে এখন দুপুরবেলা বিকালবেলা পর্যন্ত। আমরা এখন এখানে কিছুক্ষণ থেকে তারপর যাবো রুমের দিকে, ব্রেকফাস্ট করে তারপরে আবার আসবো দুপুর দিকে। এই কিরে 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 কিরে, খুঁজো খুঁজো, কুলো কুলো কুলো। তো আমরা নিচ থেকে উপরে উঠে আসছি, আমাদের সকালের সূর্যোদয় দেখা কমপ্লিট। আর এই হচ্ছে সকালের ভিউ, আর ওইখানে চলে গেছে সূর্য মামা। তাদের আজকে সকালে ব্রেকফাস্ট ইডলি দিয়ে শুরু হবে, সাউথ ইন্ডিয়ান খাবার, 3 পিস 20 টাকা। এই যে ইডলি, আর সামনে সমুদ্র বিচ্ছি। বাহ বাবু, কোনো খাওয়া শুরু করেছে, কেমন লাগছে বাবু ইডলি? ফার্স্ট বার ইডলি ট্রাই করবো, তাও আবার দীঘাতে এসে। ফার্স্ট টাইম হচ্ছে তোমার ইডলি দোসা ট্রাই করলাম, খেতে সাদা মাটা, কিন্তু চাটনি আর হচ্ছে সবজিটা দিয়ে দিয়েছিল, ওটা একটু হালকা টক টক, তবে খারাপ লাগেনি, ভালো লেগেছে। ইডলি খায় যা খায়, সকালবেলা আমার চা লাগবে, চা না লাগলে আমার শান্তি নেই। আর চার সাথে এখানে হচ্ছে রুটি, পাউরুটি আছে। Take me up to heaven, heaven, heaven. Yeah, she got me reaching still. Nothing to stop me falling. Who knew that looks could kill? I don't wonder why I'm breathing. এটাকে এতক্ষণ খুঁজছিলাম, আই লাভ দীঘা, আর এখানে ভীমের এখানে ফটো। এখন এখানে ফটো তুলবো, কারণ দীঘাতে আসছি, যদি আই লাভ দীঘাতে যদি ফটো না তোলা হয়।